কোথাও আর বাদ নেই, এবারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বিক্রির অভিযোগ উঠল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে হচ্ছে সরকারি জমির বিক্রি। এখানেও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। অভিযোগ, তৃণমূল নেতাদের মদতপুষ্ট জমি হাঙ্গররা ঝোপ বুঝে কোপ মারছে সরকারি জমির ওপর। স্থানীয় কাউন্সিলরকেই কাঠগড়ায় তুলছে দল। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের ওয়ার্ড সভাপতির। দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের এই ঘটনা এখন ঢিঢির। জমি জবরদখল করে উঠছে বাড়ি, কোথাও আবার সরকারি জমির উপর তৈরি বাড়ির জন্য বন্ধ রাস্তা সম্প্রসারণের কাজ। অভিযোগ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বেহাত হচ্ছে খোদ তৃণমূল কাউন্সিলরের ইন্ধনে। এটা পুরোটাই ভিত্তিহীন। আমাদের পাড়ায় যদি কেউ ঘুরে বেড়ায় তাহলেই বুঝতে পারা যাবে যে একটা পাড়াতে একটা কোনো কেউ এক্সট্রা বাড়ি করেনি। মানে কেউ যদি একটু বাথরুম দরকার হলে গ্যারেজ হলে সেই জায়গার মধ্যেই করছে সীমানা। বিরোধী পার্টি চক্রান্ত বলতে বিজেপি, তাছাড়া আর তো কারো এখানে ইয়ে করার তো নেই, ব্যাপার নেই। দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরমাতা লাভলি রায়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে। অভিযোগ, খোদ তৃণমূলের 24 নম্বর ওয়ার্ডের সভাপতি নিত্যানন্দ বৈদ্যের। কি ব্যাপার হলো, তুই কি করে আবার কেন করছিস? তোমার যে কাকু ও অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কি অ্যাডজাস্টমেন্ট? না, আমি আমার কাছ থেকে লাভলি রায় 40,000 টাকা নিয়েছে। তাহলে এই যে ঘটনা, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা তো কোনো কাজই করতে পারবো না। সব জায়গায় ওরকম যদি টাকা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়। এদিকে এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত। তাই দেখা যাক, লেটস সি, সত্যি সত্যি কমপ্লেন যদি আসে আমরা দেখি। আমরা তো সবে চালু করলাম, এবার দেখি। ডেফিনেটলি আমি দায়িত্ব নিব যে বন্ধ হবে না। আমি যতদিন এই চেয়ারে থাকবো আমি কথা দিচ্ছি বন্ধ হবে না, এটা চালু থাকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তড়িঘড়ি রং বদল শাসক নেতাদের। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। যদিও তৃণমূলের একাংশের দাবি বিরোধীদের উস্কানিতেই এই অবস্থা। যে জমি দখলের ঘটনা, এটা বারংবার ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করেছিল। আজকে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি NN বৈদ্য তিনি নিজে অভিযোগ করছেন সরাসরি পুরমাতার বিরুদ্ধে। তাহলে আমরা যা বলছি সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সভাঘর থেকে বলতে হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূলের মধ্যে থেকে যারা সৎ ব্যক্তি আছেন, তারা যারা দুর্নীতিতে যুক্ত তৃণমূলের, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। অভিযোগের এখানেই শেষ নয়। রাস্তা তৈরি হচ্ছে ডাবল লেন রাস্তা, এবং সেই রাস্তার কার্যত এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় তার কারণ রাস্তার ধারে যে বাড়ি, দখলদার বাড়ি, সরকারি জায়গা দখল করে যে বাড়ি, সেই বাড়ি না ভাঙার কারণে রাস্তার কাজ বন্ধ। বিরোধীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের নির্বাচন যত এগিয়ে আসবে ততই এইসব দুর্নীতির অভিযোগ সামনে আসবে। তবে দলের একের পর এক কাউন্সিলরের নাম দুর্নীতিতে জড়ানোয় অস্বস্তিতে ঘাসফুল শিবির। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 2024-এ দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল কোচবিহার। বিজেপি নেত্রীকে নগ্ন করে অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধর্ষণ এবং প্রাণনাশের হুমকি মিলেছে বলে অভিযোগ বিজেপি নেত্রীর। শুধু তাই নয়, বিজেপি নেত্রীর বাবাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধিতা করলেই বর্বরতা। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকরা সন্ত্রাসের শিকার হচ্ছেন। আর এবার কোচবিহারে বিজেপি করায় এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, নির্মম অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিরোধী দল করেন সে কারণে চুলের মুঠি ধরে টানতে টানতে বিবস্ত্র করে বিধরক মারে। এ কোন রাজনৈতিক বিরোধিতা, নাকি বিরোধিতা বিরোধী দল করার জন্য এহেন অবস্থা? চুপি দিচ্ছে, কাপড় পুরে উলঙ্গ করে পানি ভাসে দিচ্ছে, ভোটের ফল ঘোষণার পর থেকেই শাসকের অত্যাচারের ভয়ে নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন মহিলা বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির ওই সদস্য। বুধবার বাড়ি থেকে বের হতেই হামলার অভিযোগ।
অনেক চেষ্টা করো, বাড়ি ছেড়া করো, ওকে মারপিট করতে হয়েছে, ওকে আমার ঘর ঢুকে মাটি দিয়েছে, বাড়ি ঘর ভাঙতে দিয়েছে, নানা রকম হুমকি, আমাকেও হুমকি দেয়, আমার তো মানে নানা রকম। এই নির্যাতন এটার যেটা বিচার সেই মতো করে যেটা বিচারটা হয়। নির্যাতিতা কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা বিভাগে চিকিৎসাধীন। আক্রান্ত বিজেপি নেত্রীকে ফোন করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস। যেতে পারছি না আপনাকে দেখতে, এখানে তো আপনাকে ফিমেল ওয়ার্ডে যেতে পারছি না, একটু খোঁজ খবর নিচ্ছি। এখন শরীর কেমন আছে? মানসিকভাবে একটু শক্ত হন, তাড়াতাড়ি সুস্থ হন। হ্যাঁ আছি, আপনার পাশে আছি। ঘন্য কুকৃতি করার জন্য সাবলু বর্মনের আমরা বিচার চাই, সাবলু বর্মনের শাস্তি হোক, এই তৃণমূল নেতাদের ইঙ্গিতে এই ধরনের কাজ করা হচ্ছে। প্রশাসন একটু দেখুক, আমি পুলিশ প্রশাসনকে ফোন করে বারবার বলেছিলাম, দেখুন ওনারা একটু ঘরবন্দি আছে, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম কোনো কিছু হেলদোল নেই। এই ঘটনাকে মিথ্যে রচনা বলেই দাগিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূলের। বিজেপি কুচবিহার জেলায় পরাজিত হওয়ার পর খবরের কাগজে আসার জন্য তারা নাটকীয়ভাবে কিছু সংবাদ পরিবেশন করে, সেটাও খোঁজ নিয়ে দেখছি কোনো মহিলার দ্বারাই একটা মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করতে পারে। ঘটনায় দুজন মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধুমাত্র বিরোধী দল করার জন্য এহেন অবস্থা? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যদি এই ঘটনার সাক্ষী হতে হয় বিরোধীদের, তাহলে কি পরিমাণ রাজনৈতিক সন্ত্রাস তা সহজে অনুমেয়। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি, পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়।